সৌদি আরবের মদিনায় প্রবাসীদের ওপর জুলুম নির্যাতন বন্ধ এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মতবিনিময় সভা করেছে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ। মদিনার মোহাম্মদিয়া হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের চেয়ারম্যান কাজী শাহ আলম। গোলাম নাবিউলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি ফ ইমো ফরহাদ, বিপি বাবুল, আব্দুস সামাদ আজাদ, শাহজালাল, রুহুল আমিন ও আতিকুল্লাহ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কাতারে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইউসুফ শিকদার এবং সভা সঞ্চালনা করেন আমিনুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সদস্য নাসিরউদ্দিন, সালাম মেম্বার এস এম আজিজ, বক্তিয়ার উদ্দিন, খোরশেদ আলম, জসিমউদ্দিন, নূর মোহাম্মদ, তৈয়ব রহমান, সেলিম উদ্দিন, তসলিম উদ্দিন সহ অনেকে। বাহরাইন আওয়ামী যুবলীগের সভাপতি এম এ করিম কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাতার কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ এবং রাঙ্গুনিয়া প্রবাসীরা। কাতার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওলিদ আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক এম নাসিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মহাজন, যুবলীগ নেতা হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন সহ প্রবাসী রাঙ্গুনিয়ার বিশিষ্ট জনেরা। আবু তাহের, ভয়েস বাংলা। প্রবাস সংক্রান্ত নানান ঘটনার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এরপর পাশের বেল বাটনটি চাপুন, তাহলে সবার আগে সব আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।